যাবে না ও আমার কিছু টাকা লাগবে স্কুলে খেলার ফিস ফিস যেটা দিতাম এক কাম কর আমার এখন গুই লইনি বুঝছস দিয়ে খাবারে বেস্তে পারসনি যদি গুটাগুটি কোন গুই লই লইতে পারে লইলা এতে ভালো একটা দাম পাইবে পয়সা পাইবে ও বুঝিয়া তুই তো নয় বিনন্দি করলে তোমার ব্যবস্থা মানে আমারে বেস্তে করে আমি পয়সা হল কই হই আমার বেস্তে না দুইটা পয়সা পাইলি ওর নে সারা কসম তোমার লগে নি তা মন বড় অনুষ্ঠান হইব খেলা হইব হ্যাঁ আমি গীতা পড়তাম আমি গিয়া খেলতাম রি চলকোহাটি নালে মদরি সর যাই গেলাম আই গেলাম না আচ্ছা তুমি গেলে যাইও না গেলে যাইও না ও সারে কইছুন খালি টাকা গুন দিতাই না দিলে আমি সারের কাছে শরম পাইনি ওরে আবার শর্মিন্দা তোর মায়ে যে তোরে অনু হালাইয়া দিয়া রাখছে আমার পয়সা কড়ি দেয়নি হে আমি ওলা টেকলাম নি যে তোরে খাবাই রাম হিন্দাই রাম ওখন যে তুই বুঝোস না যে আমি ওখান টেকা হই বেতাম এমনি হইলো আমার রাত খালি মাত্র আমি তোমার টেকা দিলাম একটা জিনিস আমার দুঃখ কাটাবে সারে কইতাম আমি কত কষ্ট করে সংসার কাজ চালাইলাম তার মায় তারে বিথারে অন্য ভালাইয়া দিতে যা বালা কথা দিছো তে তো আটে সাইডে একটু পয়সা পয়সা দিই সহযোগিতা কর ফুয়ার লেখা ভরার পয়সা গুতা দিয়ে আমি কত টানতাম আমি একলা টানতে টানতে আর বাল লাগে না অকুল দরিয়ার বুঝি খুন যাই আশা উত্তু খুন যাই সাজা কইবা আর কই দেখলে নানি বইয়া 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 গান গাইরা গান গাইলে ওই তো গেলে বাবা এদিন কিতা কইছে ও আইনাম তোমার বাড়িতে আমার টেকা না দেওয়া পর্যন্ত আইতাম তোর বাতনে যেইটা না কইয়া দিলাম ও ফুত ও বাবা তোমার মেশিন খাতা একটু বলিও ঘুমাও যে বাটে মাঠ বাটাইয়া মাত্রে আমার বড় দামান আছে পুরি আছে দামান টুটুবে মিললে সরব পয়সা দিচা পাইতা বালা কথা বেল্লারি গরু আইলাই কিতা লাগি হে বাড়িতে ইলা আর তোমার দামান তো হুনতো আর নাও তো কিতাবা ইদিন তুমি কিতা কইলে আমার দোকানে বেজ্জত করি এইটাই আমারে আমি উস্তা টেকা ভাই তোমার কাছে কই আমি তোমার বেজ্জত করতাম টেকা দিতা কইলে কিতা পারলে লইলিও পারলে লইলি তামনি ও আইছি বাড়ি তোমার দামান তো হুনক ফুরিয়ে হুনক বউয়ে হুনক বাবা আমি বাড়তো না যেতাম না টেকা না পাইয়া ও কইলা আল্লাহ রে বাবা তোমার গোলা তেক জোর দিসলা ও বেটা ইদিন আমি তো বাতিস কইলে ইলা তো বড় গোলায় বাতিসি না বুঝছি বুঝছি আবার দুর্বলতা হই দিছি আমার দামান দর হতারানি ও হ তুমি সাং তোমার গুণ দিব ওই রে বাবা ওখান জাগি রে বাইরে আবার দাবান দেখুন সরব তোমার আমার ইজ্জত খান মারিস না আর কি তো হইছে গো মাইলো টেকা পাইতাম সাসার কাছে ও আইছি আচ্ছা আমার টেকা পাইতা গোরা দামান কত এত রাস্তে মাতো তোমার সাসা টেকা পাইলে মনে একবার দোকান দিবা না এখন তুমি তাও কি দেবা ও সাসি আর কয়টা দিন আমার আটাইতা সাসা ওখান থাকলে গোক আমার এই 6 মাস ধরে খালি আই কিরাম খাই কিরাম কষ্ট দিলাম এদিন আমার উঠি আমার পারলে লই দিও ও পারলে লই দিও ওই দিন করে বাড়িতে ইচ্ছে আচ্ছা রাস্তে মাতো তোমার মুখে দিচ্ছি বুঝছো নি আর নইলে আমি টেকা লুজাও গেলাম মানে হুনুকা আর সাসারে আপনার বুঝাইয়া কৌকা টেকা কোন খাওয়া মাত্র আমার দোকানও নিয়ে দিলেই তা আর আর আমি বাকি এক টেকাও দিতাম না কোনো নো কইলাম আমি লাগাইতাম কিতা গরো যে আনিয়া দিলাম এক বড়ি বড়ি বাজার খাইলাই বেটা টেকা লাগিয়ে আইসি এর লাগে আমি আমি একলা যাইনি
Jadi, oh, dapat berita. Jadi, apa? Joyce,
অফিস কত দিন বন্ধ এমনে তো ছুটি আছিল 15 দিন আর আমি কইছি হইছো আর 4 5 দিন থেকে যাই ও 15 দিন আচ্ছা ওই যে 15 দিনের ছুটি দিলি কি তোর বেতন দিব নি তোমারে আব্বা আসলে বিষয় কি হইছে কি ছুটির দিন আর তো কোন বেতন দেয় না ছুটি তো ছুটিও না নি আর এমনে বাকি বেতন দিকে তার তো সারা জীবন খাটাই দিলাম সারি হোক না রে ফুল তুমি ও বেসরকারি তো সারি হল লাগি সরকারি কিন্তু ছুটির সহ কিন্তু বেতন ধরে জানো নি কি জয় এটা ঠিক আছে আব্বা কিন্তু সরকারি সারি তো আর সবর বাই জুটে না হচ্ছে না আচ্ছা দাও মা তুমি আইছো রে বাবা সরমর কথা আমি এটা ভালো হইছে আইছে মনের সময় এই জামান বিহদ সময় তুমি আইছো কিলা হইতা আমার সরো লাগে না কিলা হইলো বাবা আমার কাছে সময় থাকি তা আপনি আমারে আপনার ফুয়ান তো লাগান দেখো জানি আপনি মনে করেন জানি আমি আপনার ছেলে তা ইকা নব ঠিক আমার তোরে ভূত ফুয়াই নাই ও তুমি তাই নো মার ফু বড় ফুলিরে বিয়া দিয়ে ফুয়া বাচ্চা হুরু ফুলিরে বিয়া দিয়ে আর ও দুই ফু আমি মনে করি আমি কোনো সময় দামার হিসাবে দেখি না আর ওখান রে ভূত মানুষের বিপদ আপদ তো হই যায় না কোন সময় হার কোন বালা কোন গতি হয় সে হইতো হারে দাবু চলি ও দশা আবার হই গেছে আব্বা আপনি খোকা আপনার কোনো সমস্যা থাকলে আমারে কইলা হইতে পারেন কত সম্মান কেন আব্বা আমি কি আপনার ফর খেউনি না রে ভূত ইকার কইছো বসো তুমি তো ফর নাই হইলে রে ভূত ইকার নু সর মোর জাগা সব তার বাদ হইলে গিয়া ধরো আজ যদি না মারে হবে মারা যার ও তুমি বিশি কর ও দৌড়া দৌড়ে সে করতে হইব জি আব্বা আমরা ঘুমু তুমি তাই নু করতে হইব এর লাগি আর সর্ব পড়ি আর কিছু কর খাপ দেই রে বাত্তা হোক আব্বা আল্লাহ যখন সৃষ্টি করতে তাই কেমনে খুলাই বাদে আব্বা আপনি মনে কয় কোনটা কইতা যাইরা আমার খালি লুকাইরা আপনি কেন লুকাইনা আব্বা আপনি আমার কাছে কেন শরম পাই না আমি বুঝলাম না আসলে রে ভূত শরমর কথা কিলা হইতা বকর হইল আমার মানে আতর অবস্থা খুব খারাপ টাকা পয়সার দরকার নেই বা টাকা পয়সার তো হইলে আপনার কোকা সমস্যা না আমি দিব না আপনার কত টাকার দরকার কোকা ওরে ভূত টাকা পয়সা ধরো টাকা পয়সা ধরো টাকা 5000 টাকা লাগে বড় ও সবই 15 দিন পরে পাই বুটে খা কিছু ও মুই দিয়া বসে আমি ফিরো দিলেইতাম পার আচ্ছা বা আপনি আমার বিরোধী তা নি এইটা লাগে যেটা না জানি আমি আপনারে দিরা আমার ঠেকা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপাতত লাগবে 5000 মনে করো আপনি আর পরবর্তীতে যদি লাগে আব্বা আমি আরো আপনারে দিলাম অনুকা অনু আছে মনে হয় 5000 হইতে পারে লইলে আর আব্বা অনুকা ইটা তোমার ভরি রে হইও না রে এটা একটা বিষয় আপনি সরমর কথা হয় এই অনুকা ইগুন আপনার ফিরত দেওয়া লাগতো না মনে করেন আপনার খুয়ায় আপনার না রে ভাই তা কি না লাগে শর্মর বিষয় ইগুন ফিরত না দিলে না আর বলি রে ভূত আমার ফড়ি জুতা রে হইও না আর আমার তোমার হড়ি রে হইও না নাইলে আমার ইজ্জত করি হলে হইব দেখো দামান দর গেছে কি লাগি জি না ভাই দামান নি যাবে চিন্তা করেন আমি কইলাম না মনে করতে পারেন আপনার খুয়া আপনার কইলে আপনি চাইতে পারেন না আপনি যে কোনো সময় ইগুন পরেও যদি আর লাগে আপনি আমার কইবা আমি আপনার দিব আচ্ছা রে ভূত আইসো কষ্ট করে কত সময় রেস্ট নাও আর দেখো আমার ফুড়িয়ে গিতা আমারে রুন্দালো আমার ও তোমার ভড়িয়ে গিতা আমার খানুনি রেডি হইলে যে তো কুল্লু ফানে গ্রুপ খাইলি ও মুলু কিছু নিও না আমি একটু বাড়ি যা আই এখান থেকে আচ্ছা বাপ না তো ভেবে দেখো সমস্যা আপনার লাগে চিন্তা আমার লাগে চিন্তা করবেন না আপনি আমি আছি আচ্ছা রে ফুট আচ্ছা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ইয়া চিন্তা করো আব্বা আমারে শর্মাইয়া টিকার কথা খুঁজরা না আসলে আপনার কাছে টাকা নাই নাইলে আমার কাছে আমরা যে সালা খান
একটু আগে দোকানদার বেটা আইয়া গেছে বাকি টাকা ফায় ইয়া মালিক আল্লাহ দোকানদার ফুয়ার লগে তাই নুন নাস্তা গোল লইছেন মাথার উপরে বাদে আমি দৌড়াইয়া গিয়া উঠিয়া কইলাম মুখ কান বন্ধ করো দামান করো ও গিয়া মুখ বন্ধ করছে দামান যেমনে আমি কইছি দামান করো ও বাদে গিয়া দোকানদারে কিতা বুঝলো বুঝিয়া কইলো আচ্ছা শাশি আপনার মুখে দিছে ইয়া আমি যাইলাম গিয়া কিন্তু একটা জিনিস মনে রাখবা টেকা পাইয়া লো শাশারা কইবার টেকা গুন এখন দামান বেটা যদি উনতা মান সম্মান রইলো অনেক কত বড় ঘটনা ঘটি গেছে তো আপনার লগে তো একটু আগে মাছে কিছু তো বুঝতে পারছি না বোন বেটি দামান তো সামনে কিলা কইতা সব তা তো আর ভাঙ্গিয়া খোয়া যায় না সব কথা তো আর খোয়া যায় না কিছু বোঝা লাগে আমরা বড় সমস্যার মাঝে আসি গো মাই সব তা তো আর তোমরা খোয়ার মতো নেই তুই আমার ফুড়ি এ লাগে তোরে আমি কই না ও মা তুমি তা লইয়া চিন্তা করিও না আল্লাহ যখন সমস্যা দিছেন সমস্যার সমাধানও দিছেন তা লইয়া চিন্তা করিও না স্যার যখন রেশনো আমি বা কেমন করবো না আমি আমি রেস্ট লওয়ার দরকার না আমিও তো আটাই আর আন্দা অম্মা হোন স্যার আমি আইছি কয়টা দিন যদি তোমার রেস্টে রাখতে পারি আমি তো শান্তি পাইবো খাই যাবো আমার কথা অন্য খাইটা কি আমার ইয়ে রেস্ট লই মুনে না তুমি কালকে দেখে দাও ওখান থেকে ওখান থেকে তুমি রেস্ট নিবে আর কোনো খাম নাই যাও যাও আচ্ছা গো মাই ইয়াল্লা আব্বাও তো বড় বিপদ আছই হই একটু আগে আমি মাতলাম আব্বার লগে আমারও তো কিচ্ছু বুঝবারও দিলা না মনে হয় শর্মাইরা কিলাখান কইতা আমার কাছেও তো টেকা নাই কিতা করতাম ওখানে আমি তাইন্দে কইব তাইন্দে কইলে নিশ্চয় আমার ফিরে দিতা না কইবো আমার হাত খরচ তোরা টেকার দরকার তাই নিশ্চয় দিবা আমি প্রকাশ করতাম না আমার পরিবারের জন্য অত বড় একটা বিপদ না না তাইন্দে কইলে তো সরম আব্বা যে কারণে কিচ্ছু বুধবারও দিলা না খুব সরমর লাগিয়া আমি প্রকাশ করতাম না দেখি তাইন্দে গিয়া কই তোরা টেকানি লইতে পারি তাই নজর যেন যাইতাম ওখান গিয়া কিলাখান কইতাম আমরা তোরা ঠেকা দাও হাইলাম বাফর বাড়ি থাকার দিন আনন্দ করে কাটাইব এখন কিলাখান যেন কইতাম তাইনো কাছে ঠেকা আছে কি না তাও তো জানি না কিতা করতাম যাইতাম না যাইতাম না 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 যাও তো লাগবো আব্বাও তো ওরা একটা সমস্যাত ফরি গেছে যেতই বার হইব গিয়া কই গিয়া তাইলে দেখ দেখ তোর হাতাত কত হইছে বেটা বাড়িত গিয়া তো আইলে বেজ্জত করিয়া বুঝছস যে দুই টেকার ফুরুত খালি থুলা বেশে বে তুই কয়টা টেকা পাইছি আর নাইলে বদরিস রে একটা খোতা হওয়ার মতো এই গাঁর মাঝে দেখা দেখ দেখ তোর কত ওইছে রে বা অত লম্বা মাত মাতি না তোকে এবার সময়টা দেউ ও ভাইছি ও বা ফয়লা দাকে মুঠ করা আছিল আপনার 640 আর হেদিন 123 টাকা নিছলা করস মুঠ হইল 4423 টাকা ও ও জামাই দে টাকা লাগি বেটা যে তাফালিঙ্গর মাত মাতলে বুঝছসনি তোমার কাছে রে বাসা স্যার সামান্য হইতে পারে আমি বেটা দোকানে মাল তুলতাম পারে আমরা টেকার অভাবে হকলে যদি বাকি নেও কি হেসে নই ফতল আমি যেরাম বাতে আমি কিন্তু বিজ্ঞান ফিলিট লইয়া হাতে রাস্তার রাস্তায় চক্কর দিম মনে কৌশ হ্যাঁ আমার দুঃখ কেন কেউ বুঝতে চাই না যার জমা নে আর হু নৌ বাদ বাকি খরচও গুণ দে আর বাকি গুলো লেখি আর রাখি তিন হাজার জমা দিতাম নে টেকানো আছে বা দূর বেটা এগুলো আমার নাতি রে দিতে পারো বাক্কা খাম খাজ আছে হকর টেকা দেখিয়াল রে বাবা আ হরিলা একবারে মেলাই এক হস্তে টাকা গুণটা দিতা বেটা আর বাকি দিয়ার লেখা তো জানি গইয়া গইয়া যে হল মেদি বাড়ে এক টাকার মাল নিলে তিন টাকা খাতা বাই লেখ রে আমার বাবার আমল ধরে দোকানদারি করিয়া ইরা আব্বাই করছই দোকানদারি সৎ ভাবে করছই একদিনও মনকে এক টাকার লগে আর এক টাকা ফুড়াইছই না ওই সে রে বা সৎ দোকানদার তোমার লাখান নীতিবান দোকানদার আছে গতিকে আমরা লাখান বুড়ো হল ঠিকই আছে আবার দাবান দে খাইবা গরম লাগলে ইগু দিও না মে কোয়েল খাইতাম নি তোরে আহা দিলাম রে বাবা অতটা মাতিও না লাই লাই দে হ্যালো বাই দে আল্লাহ এ কাম হল এ গো দুধ একটা লেখি লাই দুধ রইছে মাত্র এ দুইটা হওয়া দুইটা নি ও দুইটা রইছো বুঝা যা রে তুই আমারে আল্লাহর বাস্তে না না আমার বান্দা একজন কাস্টমার আইয়া দুধ নিব 2 লিটার আমি বিপদও পড়ি বান্দা ওগুরে সাড়ি দিস না কেন বাসুন্দা ইগুরে বাদ দি আর আসুস কি তার লাগি
মানুষ বাদনা দাস্তো পারে নি মানুষের সব ছাড়িয়া দিতা দৌড়ি তো আট তো হেরা তোমার লাগানরে বাবা নয় ভাই আর ছয় ভাইয়া বাকি না এরা সকালে নিলে রাইত করে নেই না সকালে যাওয়ার সময় দিয়া যায় ও বান্দা কাস্টমার অফিস তো না ইতে লেট হয় তো বন্ধর জিন্দাবাজার ইতা ফাইন না অন্ত নেই আনে ওইছেরে দেড় হয়ে সার দোকানদার আর আবার গিয়া দিতা বুঝতে অগুতা লেখিলা রে বাবা লেখিলা আমি থাকতে থাকতে লেখিলা কত কত বাজার হইতে লেখিলা আর লেলে গিয়াল লে হরে তোর তোর মোর দার বাড়ি দিব এখানে আর হইলে তোমার সেভেন আপ একটা দেখি দেখি বললে 310 টাকা হইছে 310 আর দুধ লইছে একটা 90 টাকা আরো 310 90 400 টাকা হইছে ঠিকা দিলা 3000 আবো 400 টাকার বাজার হল্লাম তোর তো আর শুধু দামি কোনো জিনিসও দেখলাম না দামি জিনিস রাখি না রে বাবা বাকি নেওয়ার মনে হয় না কি টেকা দেবো আরে লাগে হুড়ু হুড়ু জিনিস রাখি যাতে মনে করো অতটা লইলে 100 টাকার মাল হয় আর আমার মনে হয় টেকা কোনটা নগদ লইলি তা পারি বুঝছো নি ওইছে ওইছে রে বা ঠাকুর তোরে মাথারি না এক পা খোরা আর হুন আমার নাতি জুতির কুতা লাগিয়া দিস আর বেলারি বেটা পয়সা লাগি বাড়ি দিসা বাড়ির দাম অনুমান আসল বুঝতেছি আমি কিন্তু শখে যাইনি আপনি তো যাইতে বাধ্য করলে আমি এদিন অত করে কইলাম ফুলেবার রাজা দিয়া যাও আপনি দিয়া গেছিলেন কইলে ভালো লইতাম তো লইতাম ওই তো কিন্তু বাড়িতে গেছিলাম বিশাল লইয়া লাইকান আবার রাগর বাইরে কি বার কথার লাগে হইছি এর লাগি তুই বাড়ি যাইতে গিবি ও যে তোর টেকাটা বইয়া আমার লাখান পড়কড়া টেকা কই বেটা দিনি গাল তো বহুত বেটাইতে বাজার গাইরা ইলা বহুত দিনলা বহুত আছে না আপনি খালি একলা দেউনিয়া না আর আমি আপনার লাগি একলা দোকান বলিয়া বইছি না বুঝছো আমার আরো 10 জন কাস্টমার মিলা সহ ওইছে রে বাবা তোর 10 জনের গেছে বেশ তোর লগে মাতি আমার সময় নষ্ট করি লাভ নাই আন্তাজি আইছে নিনো মাল নি আয়া দে টেকার আর বাকি লইয়া যাইন কি 46 47 টাকা টেকা দেওয়ার সময় মনে থাকে না রে ওয়া খাইতে পারো নি সময় এই সময় নিয়া খাইতে পারো না বাড়িতে গেলে কি কইবা বেলাড়ি বিছাল দিলি টি দিয়া কেউ আমার ভালোবাসে না ফুলে গন্ধ না থাকিলে ব্রহ্মর কাছে আসে না কে আপনারে বাধা পায় না ও দেখো খুব সুন্দর একটা বই এটা কবিতার বই বুঝছো নাকি দা প্রেম বিচ্ছেদ কবিতার নাম আপা তো গেলে একটু ভালো হইয়া তাই কইলা কি তা দরকার তেন ভালো লাগে না একটু ভালো হইয়া গেছে এখানে দরকার নেই আব্বারে না আব্বার লগে তুমি বয়াত তো হইয়া গেলাম ওখানে আব্বা নাই তুমি ফরসু ফ্যাম লইয়া আস্তা আমার একটা বই সুকু সামনে পড়লো বুঝছো নি ফোড়া থাকি গেলাম বইটা খুব ভালো লাগলো আচ্ছা কিন্তু এখন তা হইতে হইতা লাগিল হইতা মাসলাম একটা কথা আমার না নেই তোরা টেকা লাগবো দেও না আমার তোরা টেকা খিতা বলতে তুমি টেকা দিই তোর খারাপ হও না দি ভাই ও হো মার্কেটিং করতে এমন হয় ওহে করতাম দি ভাই নি হও না আল্লাহ সমস্যা নাই মার্কেটও যাই তুইলে তুমি আর আমি একসাথে যাইবো আমি তো এখন অবসর আছি না না তোমার যাওয়া লাগতো না আমি আমার টানি লইব তুমি খালি আমার টেকা দিলাম আর কিছু করা লাগতো না তুমি তো আমারে অনেক দিন কো তোমার লাগি মার্কেটে যাইতাম কিন্তু আমি পারি না আমার অফিসে লাগি এখন ইনো তো আমার কোনো সমস্যা না আমি ফ্রি আছি আমি তোমার লাগি দেবো তোমার সমস্যা না আমার সমস্যা আছে দেখো স্যার আমি যদি করতে কি পারি এই জায়গা আব্বা আম্মা এখানে ওই জীবন আনি আর কেন আইছি কি তার লাগি আনন্দ লাগি তুমি তা ভাই আব্বা আম্মা লাগে কথা কইবা এর ভিতরে আমি একদিন তুমি আমার লাগি চিন্তা করিও না দিলাও না প্লিজ প্লিজ দিলাও আচ্ছা বুঝলাম না তুমি যদি মার্কেটে না যাও তো টেকা দেখি তা করতে এর লাগি কইরাম তুমি যাই ভাই প্রয়োজনে আমার আমারে লোকে নিয়ে যাই মো এই আমি এক সময় করে যাই না আচ্ছা আমি দেখো না তুমি খাও না এখন খাও না টেকা তোমার দরকার দরকার আর জানি তুমি টেকা দিবা এ টেকার দরকার আমি তোমার টেকা দিমু সমস্যা নাই কত টাকা লাগবে তোমার কইছে কইলাম না নি আমি জানতাম তুমি আমারে টেকা দিবা বেশি না ও তো 5000 টাকা দিলে হইব বুঝছি টেকাটা তোমার বেশি দরকার আচ্ছা আমি তোমারে দিলাম ফাসাসান নিলে কি ওই জীবনই না লাগবো না না ওই জীবন ওই জীবন নি এক কাম করো শোনো ফাসাদর আছে এখন থ্যাংক ইউ খুশি তো খুশি আমি আচ্ছা শোনো এখন রান্নাবাড়ার অবস্থা কিতা রান্নাবাড়া শেষ তুমি খাইতে আইনি আমি খাইলি মো তুমি আব্বাকে শুন বাইরে আব্বা ইউকা আব্বা এলে একলগে বইয়া খাইল একলগে বইয়া খাইলে একটা ভালো লাগবে আচ্ছা তে তুমি গল্প পড়ো আমি যাই তুমি আব্বা এলে খাইবা আচ্ছা ঠিক আছে শোনো গল্প পড়মু ঠিক আছে তুমি ভাত খাইতে যদি একটু লেট হয় তাহলে আব্বা আইতেও লেট হয় তুমি আমার একটু চা দিলে গেল ই খোয়া লাগে নি আমি ওখানে তোমার চা নিয়ে দিও আচ্ছা তে তুমি বউ আমি চা লইয়ে ওকে চা লইয়ে আর আমি আরো দুই একটা কবিতা পড়ি যাই ওহ
পার ঘাটা আমি বলি তুমি কোনো চিন্তা করিও না তুই রে বেটি ইনো দামান দে হুনতা না
সব সময় সব তা বুঝে না জানি না সংসার তোমার কিলা হরিয়া খার তার বাদো বয়স তেমন এটা নাই তো একটু বুঝাই হাজে লইয়া চলি যাই আম্মা আপনি তো চিন্তা করবেন না আমি সব সময় বুঝছেন নিকিতা আমি সব সময় তানর মত পক্ষে আছি তাই যে সময় যেটা চাই ওটা কি একটু বাচ্চা আমি করবেন আমি এটা মানিয়ে নিছি কি আমি বুঝরাম গোরা ডাক্তার রে বাবা উফতা না করতো আখতা কুনতা যদি খুঁজতো খুঁজার লাগালো তার বাস্তাই বাহরে আনি আইতা না ইয়া মাগু ও ইয়া যে রুম দরজা লাগাইয়া বইতো আর দরজা খুলতো না যত সময় তার বাসা ইয়া কইছেন না যে আমি আনছি দুয়ারো ওই সময় দরজা খুলতো উফতা ও এটাও ঠিক আছে কেন সব ঠিক আছে পাকা ওদিন ধরে খালি কইরা আইতা আইতা আমিও সময় সুযোগ পারি না আম্মা পর্যন্ত আমার অফিস চাকরি এটা বিভিন্ন জিনিস আছে ও কখন কইলা ছুটি পাইছি এখন আমি বড় খুশি হইছি রে বাবা আইসো তো ঠিক আছে আমি আসলে তেমন একটা খেজমত করতাম পারতাম না তো আইসো রে বাবা আমি তোমারে কোনো সময় আমার দামান্তর চোখে দেখি না সব সময় আমার ফুয়ার চোখে দেখি আইসো যে জায়গা নুন ফানি যেতে হয় খাইয়া যাইবে রে বাবা জয়দিন খুশি তুমি থাকিয়া যাও জি না আম্মা ইতালি আপনি চিন্তা করবেন না খানি দানি লাগি তো মূল জিনিস না ও যে আইলাম বাক্কা দিন পরে আপনার দেখলাম একলগে বাক্কা দিন পরে কথা হইলাম এটাও বড় জিনিস আম্মা সময় সুযোগ নাই করি পারি না মনে টানে আর আপনার ফুরি তো সবসময় খালি আমার কিলা লইয়া দিবে কোন দিন ও তাহলে মাত মাতব না নিরে বাবা আমার দুই ফুড়িও আর তাই তো ছুটু একটু উষ্ণ দরব সব সময় তাই আমার লাগি জেলা মায়া তাই বাফন লাগিও তাই রা মায়া জি আম্মা এখান তো বুঝছি আচ্ছা মা ঠিক আছে আপনি শরীরের দিকে খেয়াল রাখবো আব্বারও শরীরের দিকে খেয়াল রাখবো আর এটা চিন্তা করবো না আমরা মেনে চলে চলতাম বলো কেন জানি রে বাবা ওটা জিও সার খাইবে নি না মা সারটা খুব মজা হয়েছে ওরা নি না না কই খেলে তাই তো ভালো গেছো যে খাদি শুনছিরা কষ্টিপ মারা পুরুষ আছে কেন নেই না টাইগার গান নি শুনলি কষ্টিপ মারা ও 1000 টাকা নোট ও ইগা তোমার তোমার নানাই দিছেন নি ও সিরানি আচ্ছা আম্মা এইটা আমার কাছে দিলেন আমি দিলাম বিষয় হচ্ছে কি আব্বারে আমি দিছিলাম মনে হয় সিরানো আমি দিলাইছি ভুলে তুমি কে খাখেন একটা বাবা হোক নাই এমনি আব্বার আচ্ছা সমস্যা না ওটা ভালো আছে ওগুলো কি তুমি আচ্ছা সিরানো আসলে আমি ভুল করেছি আব্বা আসলে তোমার তোমার কাছ থেকে তাই এখানে টাকা নিলা না মাইনো সমস্যা কি তা সামি আমার স্ত্রী নিতে পারেন না নি আমি তো তোমার সামি না মা আম্মা কি নিছে দেখাইনি কি তা আমি ওই যে আব্বার কিছু টাকা দিছিলাম আর কি এর মধ্যে সিরামন একটা নোটটা দিলাইছিল জিদান রে এখন হে দোকান হলে ফিরত আইসে বালা আব্বাই শুনছেন না আব্বাই তো জানেন না বিষয়টা জানেন না বিষয়টা হবে ঠিক তোর বাফে কেন তোর জামাইরা সেই ঠেকানে বাদ দিয়ে লাভ তুমি তো আমার একবার তো হইলাই না আব্বারে তুমি ঠেকা দিছো
ইনো তোমারে খোয়ার গিতাছে আব্বা আমার কাছে চাইছেন কইছেন আমি খুরে কইতাম না তাই না একটা সমস্যা আমি তো দিতাম পারি আমি তো তানোর খোয়া সমান না তুমি ঠিক ঠিক কইরা নি আব্বা তোমারে কইছেন যে টাকা দেওয়ার লাগি না না আব্বা আমার বিষয়টা এই যে আজ এটা বাদ দছেন এগো বাদ দাও এখন তুমি মাতিও না মাতলে আব্বার কাছে আমি শরম পাইমু যে সিরাটে খাটা দিছি আমার কাছে বাদ লাগে আম্মা তুমি যাও আবার সিরাটে খাতু কইরে আমার সংসার অভাব হইতে পারে আমার ফুরিন তো আমি বিয়া শাদি দিলাইছি তুমি তাই নইলা দামান কুটু তোমার তাই তো আছে যে টাকা লই আমরা সংসার চালানি লাগে আম্মা এই বুঝলাম না আম্মা আমরা কি আপনার ফুয়ার মতো দেখতে পারেন না আপনি যে কোনো সময় সুযোগ সুবিধা মতো আমার কাছে চেষ্টা কইতে পারেন এইটা শরম করতে না আম্মা সুবিধা মতো কইতাম ভারি দে বাবা তার মতো তুমি নইলা দামান কুটু তোমার কাছে টাকা সাইয়া নেওয়া আম্মা করছে হেরে হেরে তুমি কিছু মনে করছো না তো না আব্বা তোমার কাছে টাকা করছে হ্যাঁ আসলে আব্বা তো তোমার কাছে টাকা করছে চাইছে না তুমি কিছু মনে করছো না 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 আমি কিটা মনে করতাম ওর থেকে আম্মা মন বেজার করে গেল কি এক কাম করছে দেখছেন কি আপা লোকে কত মাত্রা হচ্ছে আপার আমাকে বুঝে আর যাও আপার এক লোকে তাই মাত্রা খানিতা আচ্ছা আমি যাইলাম আচ্ছা যাও 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 আমি যাই না রে বাবা মনির আলী ভাই ব্যবসা বাণিজ্য সারিত হইব কত বই জিত হইব কিতা করমু যে আইও খালি বাকি দিলাম মাল লইয়া যাওয়ার সময় ওকে টেকা লগে এঞ্জিনাতে ভারত নিয়া দিলাম তে বড় দিমুনে ইতা করি কিতা ব্যবসা বাণিজ্য সারাইতাম পারু নে কৌছাই দেওয়া ভাই কিতা মাতর বাবুরুদ ভাই দুই দিন আইলাম তোমার কাছে বাকি লাগে একটা দিনও দিলাই না আর তুমি খালি গোপাও মানচারে বাকি দিলাও ইতা কি যাক বাকি দেবো বুঝলাম আমি ও এক মাত মাতলা ভাই সাইয়া দেখো সেই দোকানে দি বাকি দিতে দিতে সারা দোকানও দিলেইলাম বাকি দেই না কিলা আমি কিতা পরিমাণ জোরতে বাকি দিতাম চাইনি আর যে দুই দিন তুমি আইছো এই দুই দিন আমি দিছি না কেন কারণ ওই যে তুমি আমার নিয়মিত কাস্টমার না বুঝছো নি নিয়মিত কাস্টমার হইলে আলাদা হিসাব আছে নিয়মিত ওই দুই লেখ কিতা করতে হইব তুমি কিতা ডেইলি আমারে বাকি দিবাই নি ও এক মাত মাতলাম দৈনিক বাকি দেওয়ার কথা কইছি নি বা নিয়মিত কাস্টমারের নিয়মটা কিটা কইলে আইলো মনে করো বাকি দোকানের নগদ নিতে নিতে এক সময় টেকা থাকে না তো হঠাৎ একদিন বাকি দেওয়া লাগে ই কইছে নিয়মিত কাস্টমারের নিয়ম এলাগে আমি তো আর কইছি না যে প্রতিদিন খালি বাকি দিতাম ও তো কইলা নিয়মিত কাস্টমার যারা তারারে বাকি দেই তে আমিও তো নিয়মিত কাস্টমার হইছি মো আমারে বাকি তো উঠেইলি তোমারে আমি বুঝাইতাম পারছি না বাবা ভাই বুঝাই মুখিলা আমি কৌছাই তোমারে তুমি কইলা দোকান দেখতাম দোকান তো দেখলাম আমি ঠিক আছে মাছ যাবারও সপ্তাহ আছে তখন কিটা তোমার খালি হয়ে গেল খালি হয়েছে না খালি হয়েছে না কিটা খালি হয়ে গেল চাউল ডাই কুমতাও তো নাই সাইটাকে বড় আসিল আমার বাবাই যে সময় দোকান দিতা এই সময় এটা থাড়িয়া জায়গা হয়েছে না মানে ওমানি আমরা ফালাইয়া তৈছি ফালাইয়া আই রে বাবা রে বাবার আমলার কথা কইও না তোমার বাবা যে সময় আসলা এই সময় তো দোকান পড়িয়া খাবা করতা তুমি দেখলাম না একদিন চাউল ডাই তো ইয়া দোকানদারি কথা এখন কইরা চাউল ডাইল পুয়াই তোমার দোকানে আসেনি আসিল ইতে ইতাও বুড়া দাড়ি ভাঙনা বেটে ইতে ইয়া বাকি নিয়া 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 ও দোকান খালি করে লিছো নগর কিতা করম ওখান তুমিও যদি বাকি নাও তার সব মাল তোমার দিলেই দিয়া বাঙ্গা বিলড়ে গেল ইয়া রাস্তা লামি আর কিতা করতা কোনটা করার নাই আমার ওখানে দাড়ি ভাঙনা বেটে ইতে দূর হই গেছে না নি ইতা কিজাত মাত মাতো তুমি গুচি রে বাবা ভাই আমি চাইলাম না আমার পকেটর টেকা দি বাড়ার মাই গরো টানিয়া লইয়াইতাম আমি তোমারে বাকি দিতাম না সাফ সিধা কথা তুমি রে বাবা ভাই যাও গি যাও গি ওবা ভরু তুমি যদি আমারে বাকি না দাও তে তুমি বুঝতে গেলা বা আমি তোমার টাকা দিমু কিনা না লেনদেন করো তার বাদে তো বুঝতে পারবা মানুষ বালা না বাদ ভাই রে বা তোমার মাথায় আমার মাথা ধরে লিছে বুঝছো নি শুনো আইছো বালা হইছে বউ চা বান দে চা খাও খাইয়ারে বাবা ভাই সুজা যাও কি আমার দরকার নাই তোমার কাছে মাল বেচার আর তো বাইয়া করারও দরকার নাই মানুষ চিনে আরো বুঝারও দরকার নাই আমার বুঝছি না আমি তুমি কিতা হইলা চা পান খাইয়া আমি যেতাম কি মানে কিতা আমি কিতা মাগনা খাওয়াতাইছি তোমার দোকানে এটা খিজাত মাত মাতো তোমার দোকানে আর আইতাম মনে আর নিতাম না নিমুনে লাগা দোকান তো নি দেখবাই নে আমি কিজাত বাজার করি না করি তোমার লগে মাতিয়াও লাভ নাই তুমি লাগিয়া কম দোকানদারি মানুষ দিতা ওই লাগিয়ে কম আত্মা তোমার ওরে ও ভাই আমার কম আত্মা দেখিও তো তোমরা গাওয়ালাই মিলিয়া আমার দোকানটা এখন খালি করে দিছো মানে আমার মাথাইতে বুঝছো নি আমার মাথাইতে চাইছিলাম বাকি দিতাম না বাবা নগদ ব্যবসা করতে দোকানও ব্যবসা আর ব্যবসা আছিল আর আমার সারল সিদ্ধা ভাইয়া সুজা সরল ভাইয়া আর সারা দোকান বাকি নিছো নাকি সয় বুঝাই 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 যাও আর বাকিও বেচতাম না দরকার হইলে দোকান লাগাইয়া বাড়িতেই মুখি দরকার নাই আর আমার ব্যবসা না মা
তুমি রে বাপ আমারে শেষ হয়ে শরমটাও দিলেই না আসলে শরমরও কিচ্ছু নাই কারণ সপ্তাহ ধরে দামান কোনো সময় আমি দেখছিলাম আমার ফুয়া ফুয়া হিসাবে দেখছি এর লাগিও আমি তোমারে কইছিলাম ও যাবার ফুড়িয়ে তাই গাটি থাকি আমার টাকা 5000 দিয়া হইছে আব্বা তুমি ওগুন খরচ করো তুমি ও বাবু আসো এর লাগি কই তোমারেও তো হইছে না বাবা ও তাই মারেও তো হইছে না কোনো আমি কইলাম না নিয়ে রাখো আমি কোন সময় দামানি হিসাবে দেখি না আমি আমার ফুয়া হিসাবে দেখি ইগো শরম দেখলে শরম আর নাইলে আমার কাছে কোনো শরম না কারণ আমিও বাবু পড়ে গেছি সংসার সংসার হইলো একটা ঠেলা গাড়ি হ্যাঁ যেমন একটা গাড়ির চাক্কা যদি একটা গাত করে তে সেও যদি ও চাক্কাটারে কোনো মতে ঠেলা মারি তুলা দিয়ে দেয় তখন ইগো সচল থাকে গাড়ি ঠেলা গাড়িও সচল থাকে তদ্রূপলা সংসারটা হলো একটা ঠেলা গাড়ি এই ঠেলা গাড়ি চালাই ঠিক গিয়া যদি অন্তত ওকে একটা চাক্কা খেউ ঠেলা মারি যদি সচল করিয়া দে তে মনে করলা সংসারটা চলে আমার ঠেলার গাড়ি তো গাত করে গেছে ও আমি মনে করছিলাম আমার দামান না আমার বুয়া আমার ও চাক্কাটা গাত তাকে তুলিয়া দিলা ওখান তা আবার সচল থাকো এর লাগিও আমি ওখান তা হয়েছি